So today we have Mr. Asif Zaman, and who has been working as a seasoned HR professional and have been working for the last 20 years. So we will have some insights from them about this program. Thank you so much. প্রথমে ধন্যবাদ জানাচ্ছি CKH নেটওয়ার্ককে আমাকে ইনভাইট করার জন্য। তো আমরা রিক্রুটাররা আমরা যখন কোনো রিক্রুটমেন্ট বা ইয়েতে করি, ফার্স্টে একাডেমিক ক্রেডেনশিয়ালটা এটা কিন্তু জাস্ট বিগিনিং এ আসে, অর্থাৎ এটা তোমাকে ইনিশিয়ালি পার করে দিচ্ছে। বাট আদার যে জিনিসটা থাকছে, এখন যে লেটেস্ট যে মডার্ন অর্গানাইজেশন যারা কাজ করছে, আমরা কিন্তু দেখি সফট স্কিলটা, অর্থাৎ সিভিতে রিফ্লেক্টেড হচ্ছে কিনা, যে স্টুডেন্ট যখন সে থাকছে বোথ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি, সে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে কি করছে। ফার্স্ট যেমন আসে টিম ওয়ার্ক, সো টিম ওয়ার্ক হচ্ছে আজকালকার অর্গানাইজেশনে কেউ কিন্তু ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউট করে না, এটা করে হচ্ছে ক্রস ফাংশনাল ডিফারেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সে রেজাল্টটা দিচ্ছে। সো কারো যদি টিম ওয়ার্ক রিফ্লেক্টেড না হয়, সে যে গ্রুপ অ্যাসাইনমেন্ট গুলো করেছে ইউনিভার্সিটিতে, সেটা সে ক্রস ফাংশনাল টিমের মাধ্যমে করছে কিনা, এটা যদি না হয়, তাহলে কিন্তু দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক ইন এ রিয়েল লাইফ সিনারিও। একই সাথে আসছে লিডারশিপ কোয়ালিটি। অনেকে মনে করে লিডারশিপ হচ্ছে আমি যখন অনেক কর্পোরেট জবের টপে চলে যাবো দেন লিডারশিপ কামস। নো, লিডারশিপ কামস ওয়েন ইউ আর এট স্কুল, ওয়েন ইউ আর এট কলেজ অ্যান্ড ইন ইউনিভার্সিটি। ডিফারেন্ট আমরা অ্যাক্টিভিটিতে ইভেন্ট ম্যানেজমেন্টে আমরা ইনভলভ হচ্ছি যখন থাকছে, তো তখন কি আমরা লিডারশিপটা নিচ্ছি? আমি কি তখন সামনে এগিয়ে একটা টিমকে নিয়ে আমি কি ডেলিভারি দিচ্ছি? সো এই যে জিনিসগুলি লিডারশিপ, টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিলস, এটা যদি একটা ফরম্যাটের মধ্যে, অর্থাৎ প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে পড়া না থাকে, তাহলে কিন্তু রিয়েল লাইফে যে অ্যাকচুয়াল যে সিনারিওতে হবে সেটা কিন্তু সে সাকসেসফুল হবে না। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে ওভারঅলি যে সফট স্কিল যে ট্রেনিং যেগুলি, যেটা অ্যাকচুয়ালি একটা লোককে রিয়েল টাইমে একটা ডেডলাইনের মধ্যে ডেলিভারি দিতে পারে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে এবং সেই ব্যাপারে স্টুডেন্টদেরকে আগে থেকেই মানে প্রস্তুত থাকতে হবে। স্যার, আপনার কি মনে হয় এই প্ল্যাটফর্মটা যে CKH নেটওয়ার্ক, এটা কি আমাদের রিক্রুটারকে হেল্প করবে? থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি যে এটার অবশ্যই দরকার আছে, কারণ যেটা হচ্ছে যে আগেই বলেছি লার্নিং শুরু হয় একদম স্কুল লাইফ থেকে, তো একদম ভেরি ইনিশিয়াল স্টেজ থেকে একটা স্ট্রাকচার, যেটা বদবানি ফাউন্ডেশন করতে যাচ্ছে, যে তারা একটা স্ট্রাকচার প্রসেসের মাধ্যমে ডিফারেন্ট সফট স্কিল তৈরি করছে এবং সেটা কিন্তু একটা রোডম্যাপের মাধ্যমে। তো এটা যেটা হচ্ছে, আমি বাংলাদেশে মনে করি যে আমাদের কাছে সমস্ত টুলস আছে, আমরা উই হ্যাভ দ্য টেকনোলজি, উই আর কানেক্টেড উইথ দ্য হোল ওয়ার্ল্ড, কিন্তু আমরা হয়তো জানি না কোনটার দরকার কখন এবং কোনটা অ্যাকচুয়ালি ফিউচার রিকোয়ারমেন্ট। যেমন হচ্ছে গ্লোবালি কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, অটোমেশন হচ্ছে, that doesn't mean job will go, certain jobs will go but another jobs will be created. So সেই যে নিউ জবস যেটা ক্রিয়েট হচ্ছে সেটাতে কিন্তু আমি মনে করি যে প্রফেশনাল সফট স্কিল ট্রেনিং এর মাধ্যমে আমাদের যে স্টুডেন্ট আছে, আমাদের বাংলাদেশে কিন্তু হিউম্যান রিসোর্স হচ্ছে আসল রিসোর্স, ওরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে ফর ফিউচার, দে ক্যান বি ফিউচার রেডি। সো আই থিঙ্ক বাংলাদেশের জন্য এটা একটা ভেরি ওয়েল ইনিশিয়েটিভ এবং এটা ইন ফিউচারে এটাকে আমাদের দেশের যে সম্ভাবনাময় যে তরুণ জেনারেশন আছে তারা নিজেদেরকে নেক্সট লেভেলে যেতে পারবে এবং আমরা গ্লোবালি একটা নিজেদেরকে আমাদের সাকসেসকে দেখাতে পারবো। Whenever you people are recruiting, what are the exact things that you look for in the students? And often it is seen that there is a gap in our courseworks and obviously in the field work or the practical world. So what do you think as an HR professional, what will be your message to the students? Basically hoy ki real life situation e khub kom shomoy thake ebong oi kom shomoyer moddhe ekta delivery dite hoy. Ekhon pure academic mindset niye koi keu jodi workplace e ashe tar moddhe kintu kono creative idea thakche na je kibhabe notun kichu kora jay. Second jeta hocche very important, আমরা অনেক সময় দেখি যে অ্যানালাইটিক্যালি একজন খুবই ভালো, সে তার অ্যানালাইটিক্যালি সমস্ত অ্যানালাইসিস সব কমপ্লিট করে দিচ্ছে, বাট ওয়েন ইট কামস টু প্রেজেন্টিং ইট ইন ফ্রন্ট অফ দ্য স্টেক হোল্ডার, দ্যাট ক্যান বি কাস্টমার, দ্যাট ক্যান বি সিনিয়র পিপল, হি ইজ ফেইলিং টু কমিউনিকেট। অর্থাৎ সে এক্সেলেন্ট একটা মেটেরিয়ালস তৈরি করেছে বাট সে প্রজেক্টটাকে প্রপারলি কমিউনিকেট করতে পারছে না। সো কী হচ্ছে, গ্যাপটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আমরা দেখছি হচ্ছে না, ফার্স্ট যেটা। সেকেন্ড যেটা হচ্ছে যে আরও কিছু আমরা সিচুয়েশন দেখছি যেখানে হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া, একটু আগে যেটা বললাম যে গতানুগতভাবে সে সলিউশনটা দেখছে যেটা আগে এক্সিস্ট করেছে, বাট নতুন কিভাবে করা যায়, নতুন কিভাবে ডেলিভারিটা করা যায়, সেই আইডিয়াগুলি হচ্ছে না। কাজে ক্রিয়েটিভ লার্নিং হতে হবে। সোশ্যাল মিডিয়া,
এখন কিন্তু সোশ্যাল মিডিয়া প্লেজ এ ভেরি ভাইটাল রোল ইন এনি অর্গানাইজেশন, এনি প্ল্যাটফর্ম ইউ থিঙ্ক। একজন যে স্টুডেন্ট হিসেবে আসছে ও একাডেমিক্যালি যদি চিন্তা করে, কিন্তু সে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে কীভাবে কাস্টমারের কাছে আরও বেটার কমিউনিকেশন করা যায় সে আইডিয়া তার যদি না থাকে, তাহলে কিন্তু সে তার ডেলিভারি দিতে পারবে না। লাস্টলি যেটা হচ্ছে যে উই হ্যাভ টু লুক ইন টু দ্য ফিউচার, আমাদের ফিউচার ডাইমেনশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে জবে। বদবানি ফাউন্ডেশনের একটা কথা হচ্ছে যে টু ক্রিয়েট নট টু, মানে পিপল শুধু জব সিক করবে না, তারা জব ক্রিয়েট করবে। এবং এটা কিন্তু শুধু গ্লোবালি আমরা দেখছি ডিফারেন্ট কান্ট্রিতে স্টুডেন্টরাই কিন্তু ডিফারেন্ট অর্গানাইজেশনের প্ল্যাটফর্ম করছে। আমরা যদি ফেসবুক বলি, আমরা যদি মাইক্রোসফট বলি, সবই কিন্তু স্টুডেন্টরাই তৈরি করা। তো আমাদের এখানে স্টুডেন্টরা কেন পারবে না অন্টারপ্রেনিয়রশিপ চিন্তাধারা আনতে? তারাই কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারে যা দিয়ে একটা আমাদের নতুন বিজনেস প্ল্যাটফর্ম হতে পারে। সো এই জিনিসটাও ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু অল অফ ইউ, যে শুধু চাকরি করব এই মেন্টালিটি থেকে পড়াশোনাটা যাতে না থাকে, সফট স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এবং প্রফেশনাল সফট স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে ইউ ক্যান বি অন্টারপ্রেনিওর বাই ইয়োর সেলফ অ্যাট এ ভেরি আর্লি স্টেজ। So that's the message I want to tell them. Another question I would do that right now that the students that you are recruiting, apnar ki mone hoy je kon jinish ta odher moddhe khub lack korche ekonkar student der moddhe? Ekonkar student der moddhe ekta jinish like hocche, seta hocche creativity, orthat writing skill and creativity. Probably amader ekon life ta hoye geche onek mechanic, je jemon hocche hoyto question dhara guli hoye jacche tick chinho ebong yete অ্যাকচুয়াল লেখা এবং ক্রিয়েটিভ রাইটিং বা কন্টেন্ট মেকার, এইটার কিন্তু একটা ভালো রকম গ্যাপ আমি দেখছি যেটা ফিউচারে কিন্তু লাগবে। নোবডি ক্যান রিপ্লেস কোনো রোবোটিক্স বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইয়োর ক্রিয়েটিভ থিঙ্কিংকে রিপ্লেস করতে পারবে না। সো আমি মনে করি যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকা যাবে, যত বেশি ইয়াং এজে ডিফারেন্ট প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে থাকা যাবে, তাহলে ইয়োর ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যান্ড ইয়োর ক্রিয়েটিভ অ্যাবিলিটি উইচ ক্যানট বি রিপ্লেস can be, you know, developed. Thank you, sir. Thank you, sir.